রাতের অন্ধকারে কল্যাণপুর থানা এলাকার সৎসঙ্গ আশ্রমের অধীন নিখিল পালের বাড়ি থেকে ছোট বড় পাঁচটি গরু নিয়ে যায় চোরের দল। এই প্রথমবার গ্রামে গরু চুরি সংঘটিত হয়। গরুর মালিক জানায় গরুর খড়টি একটু খারাপ ছিল, বৃষ্টি আসলে জল কাদায় একাকার হয়ে যেত। শনিবার রাতে যখন বৃষ্টি আসে ঠিক সেই সময় গরুর মালিক নিখিল পাল উঠে গরুগুলিকে প্রতিদিনের মতো একটি ছনের ঘরে নিয়ে যায় বন দেয় খাওয়ার জন্য। শেষে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে উঠে তখন দেখতে পান একটিও গরু নেই। চিৎকার চেঁচামেচি শুরু করলে পাড়ার মানুষ ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ। একমাত্র গরুগুলির ওপর নিখিল পালের সংসার চলত, এখন কি করবে ভেবে উঠতে পারছে না। তিনি জানান পাঁচটি গরু বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। এখন দেখার বিষয় পুলিশ কি গরু চোরদের ধরতে পারবে নাকি কল্যাণপুরের অন্য চুরির মতো এটাও রহস্য থেকে যাবে। কল্যাণপুরের এই প্রথম এত বড় গরু চুরির ঘটনা জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে। দেখি বাড়িছি বাড়ি গরু না, হ্যাঁ গরু কেটেছে, একটা গরু নাই, তো বৃষ্টির সময় খারাপ ফোন করবো। কয়টা গরু আসলো? 5টা গরু। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।